বলি মাথোর শরণ ধরে ননি সুরিয়ার খরব না আর আমারে মহর্ষি নে মা আর আমারে মহর্ষি নে মা ভগবান এই ঘুরে বেশি কি আমার আর সুরি বেশার সময় রয়েছে? এই কোমরের ব্যথা ঠিক মতো হাত বাড়িয়ে পারি না, কিন্তু তাও আমাকে মাছের বাড়ি বাড়ি যেয়ে সুরি ফেরি করতে হয়। লাগে তো ভেথার বেটার বোম খাবার দিবার সারি না, কিন্তু আজকে তো একটা সুরিও বাঁচবার পারি নাই। জানিটা কপালে কি আছে ভগবান, যে এত কষ্ট করে ফুলাডারে মানুষ করলাম, ধর্মের ফুটপাত পাচ্ছি ভগবান। কোন জন্মে কোন পাপ করেছে আর ফল আমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে? এই ফুলার জন্য এত কিছু করলাম, এর ফুলার রু আমাকে একবার পানি দিবার চাই। বাজান রে, তোর জন্য আমি কত কষ্ট করেছি। এই ঘুরে বসে তোর ছোটবেলার ছবি দেখতে লাগবো, এই কেন ভাবিনি জানিস বাজার? তুই যখন খুব ছোট ছিলি তখন তুই মাছ ছাড়া ভাত কাটি পারতি না, তোর জন্য মাছ কিনে আনার জন্য আমি 10-12 গ্রাম গুড়ি হলেও তোর জন্য মাছের টাকা কিনে আনতাম, তোর এক টুকরা মাছ খাওয়ানির জন্য। কিন্তু তাও যখন তুই মাছ খাতি না ভাত খাতি না আমার খুব কষ্ট হইতো বাজান, আমি আর তোর মা ভাত না খেয়ে শুয়ে যেতাম। সেদিন তুই ভাত খাচ্ছি না দেখে কষ্ট হতো, আজকেও কষ্ট হয়, তুই তো আমাকে ভাত দিবার চাস না। আরেকখান কথা তোকে ভুলি নাই বাজার, যদি তুই কষ্ট পাস মনে কর তোকে নিয়ে তোর মামার বাড়ি যাওয়ার সময় নৌকা থেকে তুই পড়ে যাস, তোর মা সাঁতার জানতো না তাও তাও তোকে বাঁচানির জন্য সে ওই পানিতে জাঁপ দেয় বাবা, আমিও জাঁপ দিই, কিন্তু তোকে বাঁচাতে পারলেও
তোর মাকে বাঁচাতে পারি নাই বাজার, তোর মা আমাকে ছেড়ে চলে যায়, তোরে কুলে পিঠে করে মানুষ করেছি, ছেলেমেয়েরা তো ঘুরে বসে কুটি হয়, আর আমি তোদের কাছে অকম্মার দেখি হয়ে গেলাম। আমি আর তোর কাছে থাকবো না বাসান, আমিও চলে যাব ওই ওই তোর তোর মায়ের কাছে, ভগবানের কাছে এক কান কথা কইবার চাই। তুই যেরকম করে আমার সাথে ব্যবহার করেছিস, তোর ফুলাতে না তোর সাথে এরকম না করে রে ভাব, তখনও তোর ভালো চাইতাম, আর এখনো তোর ভালোই চাই। এখন বুঝবি না বাজা, তোর যখন আমার মতো বয়স হবে তখন বুঝবি। আমি চলে যাবো বাজান তোর মায়ের কাছে, তুই ভালো থাকিস বাজা, তুই ভালো থাকিস।